हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तोपो कुकिंग स्टूडियो। आज के पर्व आबारो हाजिर हलम नतून आरेकटा रेसिपिर संगे। आमार आज के रेसिपिर नाम होच्छे डिमेर कोरमा। किभावे खूब अल्प मसला दिए डिमेर कोरमा तैरी करते हैं ता आपनादेर संगे शेयर करछे। खूब सहजे किन्तु ए रेसिपिटा आपनी तैरी करते पारबेन। आर रेसिपिटा तैरी करते खूब एकटा बेशी मसलारो प्रयोजन हबे ना। चलुन ताहले देखे नाओ जाक आमार आजकेर रेसिपि। আমার আজকের রেসিপির জন্য অলরেডি আমি চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান, আন দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে এখন আমি সিদ্ধ করে রাখা ডিমকে চাকু দিয়ে কেটে কেটে দিচ্ছি। এভাবে ভালো মতো চাকু দিয়ে কেটে কেটে দিতে হবে যাতে ডিমের ভেতরে লবণ এবং ঝালটা খুব সহজেই ঢুকে যায়। আমি সেম প্রসেসে সবগুলো ডিমকেই কেটে নিয়েছি। এখন সবগুলো ডিমকে আমি প্যানে দিয়ে ভাজতে শুরু করেছি। আমি এখানে 6টার মতো ডিম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের খুশি মতো ডিমটা বাড়িয়ে কিংবা কমিয়ে করতে পারেন। এখন আমি ডিমটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ডিম ভাজার সময় কিন্তু লবণ কিংবা হলুদ আমি কিছু ইউজ করব না। দেখুন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজার ফলে আমার ডিমটা কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। যখন ডিমটা এমনটা ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি ডিমটাকে ধীরে ধীরে তুলে ফেলছি। ডিমটা ভাজার পর যে অবশিষ্ট তেলটা রয়ে গেল এর মধ্যে এখন আমি মশলা কষাতে থাকব। এর মধ্যে আরও কিছুটা আমি তেল অ্যাড করে নিচ্ছি। টোটালি এখানে তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো। কোরমার রেসিপিতে তেলটা একটু বাড়িয়ে দিতে হয়। ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি আর 1টা সাদা এলাচ। 3টাকে ফোড়ন হিসেবে ইউজ করছি। মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো একটু কুক করে নিচ্ছি। যখন আপনি দেখতে পারবেন যে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে তখনই আপনাকে বুঝে নিতে হবে যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে প্রেসটা পেঁয়াজ করে কুক করব না, একটু হালকা করে 3 মিনিটের মতো কুক করলেই গ্যাসটা কুক করা হয়ে যাবে। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু এভাবে কুক করার ফলে কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরবর্তী সব মশলাগুলোকে দিতে শুরু করেছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করছি 1/4 কাপের মতো। আমি এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ বাটা দিলাম। 1/4 চা চামচের মতো আদা বাটা দিয়ে খুব ভালো মতো সবগুলোকে মিক্সড করতে শুরু করেছি। এভাবে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে কুক করে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়ি কিংবা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। ঝালটা দেওয়ার জন্য আমার একটু কোরমাটা হলুদ হলুদ হয়ে যাবে, কারণ আমার মরিচের গুঁড়াটা খুব একটা ভালো না, কারণ এর মধ্যে কিছু এর জন্য আমার কোরমাটা একটু হলুদ কালার হয়ে যাচ্ছে। আমি এভাবে 4-5 মিনিট মশলাটাকে কুক করে নিচ্ছি। যখন এভাবে ভাজার ফলে আপনি দেখতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে তখনই আমি ধীরে ধীরে এর মধ্যে গ্রেভির জন্য কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দেখুন আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এভাবে 3 মিনিটের মতো মশলাটাকে কষি নিলে কষানোটা হয়ে যাবে। এখন আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরুর দুধ। আপনি চাইলে এর মধ্যে ইউজ করতে পারতেন গুঁড়া দুধকেও, এভাবে পানির মধ্যে গুলিয়ে নিয়ে দিতে পারতেন, কিন্তু আমি ডিরেক্ট আজকে গরুর দুধে ইউজ করছি। এখন আমি দিয়ে দেব আমার সিদ্ধ হয়ে রাখা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলোকে। দেখুন এখন আমি এর মধ্যে আমার ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি রেসিপিটাকে এভাবে ফুটিয়ে নেব। যখন ফুটিয়ে আসার ফলে দেখতে পারবেন যে গ্রেভিটা অনেকটা ঘন ঘন হয়ে গেছে তখনই রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলতে হবে। যখন খুব বেশি শুকিয়ে ফেলা পর্যন্ত কিন্তু ওয়েট করা যাবে না। দেখুন আমার গ্রেভিটা কতটা সুন্দর ফুটে উঠেছে। এভাবে কোরমাটাকে ফুটিয়ে নিতে হবে। যখন আপনি এভাবে 4-5 মিনিট কুক করার ফলে দেখতে পারবেন গ্রেভিটা অনেকটা ঘন ঘন হয়েছে, ঠিক তখনই কিন্তু গ্রেভিটাকে আমি সার্ভিং বলে নামিয়ে ফেলছি। আপনারা এই রেসিপিটা কিন্তু সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। এই রেসিপিটা আপনারা ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজা। কোরমার হওয়ার শেষ মুহূর্তে ইউজ করতে হবে 1 চামচের মতো চিনি, কারণ কোরমাতে কিন্তু একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে, এই জন্য কোরমাতে চিনি ইউজ করতে হয়।
আমি এখন এক চামচের পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরবর্তী সব উপকরণগুলো। দেখুন আমার গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন ঘন হয়েছে। যখন গ্রেভিটা এমনটা ঘন ঘন হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আমার এভাবে চিড়ে নেওয়া কাঁচামরিচ। রেসিপিটা হওয়ার আগ মুহূর্তে যদি আপনি কাঁচামরিচ ইউজ করেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি বেরেস্তা পেঁয়াজ। রেসিপি হওয়ার আগ মুহূর্তে কিন্তু বেরেস্তা পেঁয়াজকে ইউজ করতে হবে। আমি এখন ধীরে ধীরে রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলছি। দেখুন আমি রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলেছি। আমার কোরমা কালারটি একটু হলুদ হয়েছে আমার মরিচের কালারের জন্য, মরিচের গুঁড়ার জন্য। আপনাদের মরিচের গুঁড়াটা যদি ভালো হয় তাহলে কালারটা আরও সাদা হবে। আশা করব আমার আজকের এই কোরমা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের এই কোরমা রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।